এবং কয়তো পুলিশের লোক এগোর কাছে জমি টাকা পয়সা চাওয়া যাইতো না। যেদিন বেনজির আসতো এলাকার মেম্বার বাড়ি বাগের বাজার প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ পাহারায় থাকতো, মানুষ ডরে ভয়ে মানে এই জায়গায় কাজ করতো, তখন কেউ কিছু বলতো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেশ কিছুদিন আগে থেকে একটি বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, সাবেক আইজিপি বেনজির আহমেদের আলাদিনের চেহারা নিয়ে। এখন এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো, যে ভিডিওতে দেখতে পাবেন সাবেক আইজিপি বেনজির আহমেদ গাজীপুরের ভাওয়াল রিসোর্ট নামে এখানে যে রিসোর্ট করেছে সেখানে কীভাবে বীর মুক্তিযোদ্ধাদের জমি এবং আশেপাশের যে লোকজনের জমিগুলি রয়েছে ভাওয়াল রিসোর্টের সঙ্গে সেই জমিগুলি তিনি কীভাবে অধিগ্রহণ করেছে, সরাসরি সেই বিষয়টি আমরা যাদের কাছ থেকে জমিগুলো নিয়েছে তাদের মুখ থেকেই শুনি। আরেকটি বিষয়, বেনজির আহমেদের সম্পদের খোঁজে ইতিমধ্যেই দুদক গোপালগঞ্জের দিকে শিগগিরই রওনা হবে এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই দুদক থেকে সাব রেজিস্ট্রি ও ভূমি অফিসে চিঠি দিয়েছে দুদক বেনজিরের সকল সম্পত্তির হিসাব চেয়ে। তদন্ত বিভাগের কমিশনার বলেছেন যদি সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চলুন তাহলে আমরা দেখে আসি সেই ভিডিওটি। একটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রতিবেদনে বেনজির পরিবারের শত শত কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসে, যার মধ্যে গোপালগঞ্জের বেনজিরের চক নামে বিশাল রিসোর্ট বিশেষ নজর কাড়ে। তবে অবৈধ সম্পদ অর্জনের তথ্য অস্বীকার করেন বেনজির। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে সাবেক আইজিপি বেনজিরের যে সম্পদের পরিমাণ গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা অস্বাভাবিক। সম্পদের মালিকানা অর্জন এই ব্যবসা বাণিজ্য করা এইটাকে তো একটা সীমারেখা থাকে, একটা স্বাভাবিকতা থাকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক। অভিযুক্তের স্থাবর সম্পদ অনুসন্ধানে দুদকের প্রতিনিধিরা শিগগিরই সরেজমিনে তদন্ত করবেন, তবে অনুসন্ধানের স্বার্থে এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তারা। সদস্য কমিটি করা হয়েছে, অনুসন্ধান শুরু হয়েছে, অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে দেশের তথ্য চাওয়া হচ্ছে, তাহলে তথ্যগুলো পাওয়া গেলে তারপরে বিশ্লেষণ করে আইন অনুযায়ী দিতে হবে। অন্যদিকে বেনজিরের সম্পদের বিষয়ে দুদকের প্রতিবেদন অগ্রগতি জানতে চেয়ে আদালতের বেঁধে দেয়া দুই মাসের মধ্যে এক মাস পার হয়ে গেছে। একজন ছিল বাংলা বাজারের নুরু নামে একটা লোক ছিল, বাংলা বাজারের নুরু আর হয়েছে আমাদের এই নলজানি প্রাথমিক বিদ্যালয়ের এই মাস্টার একজন রফিকুল মাস্টার। এই মাস্টার বিভিন্ন সময় এলাকার জমি টমি মানে বাউলিসদের কর্তৃপক্ষ কিনে দিত, কিন্তু তারা বিভিন্ন সময় ভয় ভীতি দেখায় এমন অবস্থা সৃষ্টি করত যে মানুষের জমি থেকে মানে এই কেস মামলা মোকদ্দমার ভয়ে তারা আর এই জায়গায় মানে আসে নাই। 2021 সালে আমি নিজে কিছু লেবার নিয়ে পরে ওই যে রাস্তার দক্ষিণ পারে চারা লাগাইছিলাম, বিভিন্ন কলাম চারা বিভিন্ন লেবুর চারায় লাগাইছি। পরে তারা ওই যে রফিক মাস্টার এবং ওই যে নুরুজে তারা দুইজন এসছে, তারা বলছে যে জমির যে এই জায়গাতে সমস্যা না, জায়গার সমস্যা হচ্ছে ভিতরে তিন বিঘা নিয়া, তো তিন বিঘা জায়গার যে সমস্যা এই সমস্যাটুকু আমরা ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছে কিনে নেবো, আমরা কি বিক্রি করতে রাজি? আমরা বলছি হ্যাঁ ঠিক আছে আমরা এইটা বিক্রি করতে রাজি। তো রাস্তার দক্ষিণ পাশে যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমরা বিক্রি করতাম না, রাস্তার উত্তর পাশে আমরা যেই পাহাড় বানাইছেন এবং মেন গেট বানাইছেন এই জায়গাটুকু আমরা বিক্রি করে দিই। তখন আমরা মির্জাপুর ভূমি অফিসে ওই যে নুরুর নেতৃত্বে আমরা বসছিলাম, প্রথম নুরু আমাদের এই জমি 10 লাখ টাকা বিঘা বুঝছি, আর পরবর্তীতে আবার এই রফিক মাস্টার যিনি ইনি এই জমি মানে তিন বিঘা জমি বলে 2 লাখ বা 3 লাখ টাকা দিব, মানে বিঘা প্রতি 1 লাখ করে টাকা দিব ওই কথা বলে, এবং কয়তো পুলিশের লোক এই এগোর কাছে জমির টাকা পয়সা চাওয়া যাইতো না। কি নাম পুলিশের? কে পুলিশের লোক? পুলিশ হয়েছে গিয়া তৎকালীন র্যাবের ডিজি আছেন যে নাম কি এই বেনজির আহমেদ। বেনজিরের কথা বলে তখন মানুষ ডরে ভয়ে আতঙ্কে থাকতো, কারণ তখন যেই দিন বেনজির আসতো এলাকার এসে মেম্বার বাড়ি বাগের বাজার প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ পাহারায় থাকতো, মানুষ ডরে ভয়ে মানে এই জায়গায় কাজ করতো, তখন কেউ কিছু করতো না যে মামলা মতো তার ভয়ে। আর এই বাউলিশের আশেপাশে পুলিশ মানে
অনেক পুলিশ ছিল, এই জন্য দর বয়ার জমির কথা কেউ বলে নাই। এবং এই জায়গায় এমন একজন মুক্তিযোদ্ধা আমাদের গাজীপুরের কাপাসিয়ার কমান্ডার ছিল 1971 সালে, ডাক্তার সিরাজুল ইসলাম এমবিবিএস ডাক্তার, তিনি এবং তার দুইটা ভাই এই মুক্তিযোদ্ধা তাদের জমি এই জায়গায় নিয়ে গেছে। এই গত বছর এই একজন মুক্তিযোদ্ধা রেজাউল হক ই মারা গেছেন। এই জমিনের জন্য কত যে চিন্তা ভাবনা করে স্টুপ করে পরে তিনি মারা গেছেন এই জমিনের জন্য, বারবার জমিনের জন্য এই তিনি কান্নাকাটি করতেন এবং কত বলা বলি করতেন যে জমিটার ন্যায্য মূল্য দিয়ে দিত। আমরা বারবার তাদের কর্তৃপক্ষ অনেকের সাথে যোগাযোগ করছি, কিন্তু কেউ জমিটার ন্যায্য মূল্য দিতে মানে হুমকি দাম দিতে চাই, পুলিশের ডর ভয়ে বিভিন্ন মামলা মোকদ্দমার কোনো ভয়ে আমরা এই জমির কাছে আর যাই। এমন মামলা টামলা ডর ভয়ে কাছে হয়ে গেছে না মামলাদের মুখে, যারা আমাদের জমি তারা এই মুক্তিযোদ্ধা যারা আর যারা আছে তারা তো আসলে অবশ্যই ঢাকা বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন কর্মস্থ ছিল, আর এখন তো অসুস্থ এমন অবস্থা হয়েছে যে হুইল চেয়ার দিয়ে তাদের চলাফেরা করতে পারে। আমরা হয়েছি শুধু বেঞ্চ ভয়, এই যে রফিক মাস্টার বেঞ্চের ভয় দেখাতো দেখাইতো আমাদের কি ভয় আপনাদের দেখাইতো। আমরা ভাবছি যে মামলা মোকদ্দমা দিত এই জায়গায় অনেক পুলিশ আসতো, তো আমরা ডর বসেছিল যে মামলা মোকদ্দমা অস্ত্র মামলা বা চাঁদাবাজি মামলা টামলা দিব এই জায়গায় আমরা, এই জন্য আর এই যে জন্য মামলা দিচ্ছে এই ধরনের এই জায়গায় দিচ্ছে না অন্য জায়গায় দিচ্ছে তাদের দেশে পাশাপাশি অন্য জায়গায়। আমার নামে অনেকটি মামলা দিচ্ছে যে রফিক মাস্টার, আমার নামে চাঁদাবাজি এবং অস্ত্র মামলা দিচ্ছে আমার নামে, আমার আব্বার নামে, আমার মার নামে, আমার ভাইয়ের নামে এবং আমার আরো প্রতিবেশী আমাদের আত্মীয় মিল্লা আঙ্গুর নামে চারটা মামলা দিচ্ছে চাঁদাবাজি এবং অস্ত্র মামলা। আমাদের নির্দেশ হয়েছে আমার এক আত্মীয় হ্যান নিচে 16 বিঘা, নাম কি আমির উদ্দিন, এর ছেলে ফেলে আমির উদ্দিন সব এই জমিনের সঙ্গে স্টক করে কিছু দিছে না টাকা পয়সা কিছু, এমনি মারা গেছে। আমার আছে 3 বিঘা জমি, এই 3 বিঘা জমি ডিআইজি পাশাপাশি বেনজিন আহমদের হুমকি দেয় আবার ডিআইজি আবার ওই যে আমার জমি দখল করছে 3 বিঘা জমি, এই 1 পয়সাও দেয় নাই, না দেওয়ার পর আমি ভয়ে এই 3.5 বিঘা জমি ছিল ভয়ে এই 3 বিঘাতে 2 ঘন্টা কম বিক্রি করছি, এখন আমার 13 ঘন্টা জমি ডিআইজির তলে ভর হয়েছে। কতটুকু রয়েছে? 6 বিঘা। 6 বিঘার দাম দিয়েছে কত? জোর জুলুম করে 1 লাখ টাকা দর মনে হয় দিয়েছে, এই সময় 8 লাখ 10 লাখ টাকা যদি না দেয় 1 লাখ টাকা দর তাহলে মারপিট করে জেলে ঢুকাবি, অন্য ভাই মারা হলে হয়তো 2 হাজার টাকা।